বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা মাধ্যমিকের বাংলা কবিতার সমস্ত শর্ট কোশ্চেনগুলো, যেগুলো পরীক্ষায় সামনে মাধ্যমিক আসার মতো সেরকমই প্রশ্নগুলো সম্পর্কে। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল বিষয়। বন্ধুরা, তাহলে প্রথম কোশ্চেন, পাবলো নেরুদা কোন দেশের কবি? উত্তর কিন্তু চিলিয়ান কবি। পরের কোশ্চেন, অসুখী একজন কবিতার অনুবাদক কে? উত্তর হলো নবারুণ ভট্টাচার্য। নান শব্দের অর্থ কী? উত্তর হলো খ্রিস্টান সন্ন্যাসিনীদের কিন্তু নান বলা হয়, অতএব নান শব্দের অর্থ হলো খ্রিস্টান সন্ন্যাসিনী। জলতরঙ্গ কী? মনে রাখবে, সাতটি জলভরা বাটিতে তোলা সুরকে বলা হয় জলতরঙ্গ। পাবলো নেরুদা কোন মহাদেশের কবি? উত্তর মনে রাখবে, দক্ষিণ আমেরিকা নামক মহাদেশের কবি হলেন পাবলো নেরুদা। পরে কোশ্চেন, অসুখী একজন কবিতার আসল বার্তা কী? মনে রাখবে, বিশ্ব শান্তির বার্তা হলো কবিতার আসল বার্তা। চিলির প্রধান সাহিত্য ভাষা কী? চিলির প্রধান সাহিত্য ভাষা হলো স্প্যানিশ। দন্তেস্বর পাওয়া একা নয়রসেই তালবস্যা। কে ধুয়ে দিল কবির পায়ের দাগ? বৃষ্টির জল কিন্তু ধুয়ে দিয়েছিল কবির পায়ের দাগ। কী চূর্ণ হয়ে যায়? মনে রাখবে, পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ কিন্তু চূর্ণ হয়ে যায়। আর দেবতারা কতদিন ধরে ডুবেছিল? এখানে দুটো প্রশ্ন, প্রিন্টিং মিস্টেক। দেবতারা কতদিন ধরে ডুবেছিল ধ্যানে? সহস্র বছর ধরে। কবির বাড়ির স্বাদ কেমন? মনে রাখবে, কবির বাড়ির স্বাদ কিন্তু মিষ্টি। পরে কোশ্চেন, পাবলো নেরুদার সবচেয়ে বড় পুরস্কার কী ছিল? মনে রাখবে, তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পাবলো নেরুদার আসল নাম কী? উত্তর হচ্ছে নেকতালি রিকার্দো রেয়েস বাসো আলতো। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নেকতালি রিকার্দো রেয়েস বাসো আলতো। পরে কোশ্চেন, কার নাম অনুসারে পাবলো তার নামের পরিবর্তন ঘটায়? উত্তর মনে রাখবে, নেরুদার নাম অনুসারে, সুরান নেরুদা তার নাম অনুসারে তার নামের পরিবর্তন ঘটায়। অসুখী একজন কবিতায় অসুখীকে? উত্তর লিখবে, কবি স্বয়ং। এক সপ্তাহে কী হয়েছিল কবির বাড়িতে? এক সপ্তাহে পায়ের দাগ ধুয়ে গেছিল। পাথরের মতো কী চলে যায়? পাথরের মতো কিন্তু বছরগুলো চলে যায়। যুদ্ধ কী কী ঘটিয়েছে? যুদ্ধ কিন্তু শিশু আর বাড়িগুলোকে খুন করেছে। পরে কোশ্চেন, মেয়েটিকে পাবলো নেরুদা কোথায় দাঁড় করিয়ে রেখেছে? উত্তর মনে রাখবে, যে তাকে দাঁড় করিয়ে রেখেছিল দরজায় তাকে দাঁড় করিয়ে রেখে চলে গেছে। যাই হোক, তারপরে তার পরের কোশ্চেনে চলে যায়, পাবলো নেরুদা তাকে কোথায় দাঁড় করিয়ে রেখেছে? উত্তর কিন্তু দরজায় দাঁড় করিয়ে রেখেছে। শঙ্খঘোষের প্রকৃত নাম কী? রাখবে, শঙ্খঘোষের প্রকৃত নাম হলো চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খঘোষের প্রথম কাব্যগ্রন্থ কী? উত্তর হলো দিনগুলি রাতগুলি। জল পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের 31তম কবিতার নাম কী? মনে রাখবা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বোমারু শব্দের অর্থ কী? বোমারু কিন্তু বোম নিক্ষেপকারী এক ধরনের বিমান, যে বিমানকে বোমারু বলা হয়ে থাকে। যাই হোক, পরে কোশ্চেন, শঙ্খঘোষের প্রকৃত নাম কী? উত্তর মনে রাখবে, কুন তখ হলো শঙ্খঘোষের প্রকৃত নাম। আমাদের কী নেই? আমাদের পথ বা ইতিহাস নেই, দুটোই কিন্তু আমাদের নেই। আমাদের পথ নেই, আমাদের ইতিহাস নেই। কজন বাদে বাকিরা কোথায় গেল? মনে রাখবে, উত্তরটা লিখবে, হানাহানি মৃত্যু আর মনান্তরের মাঝে হারিয়ে গেল। কী বললাম? হানাহানি মৃত্যু আর মনান্তরের মাঝে হারিয়ে গেল। আয়ারও বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ কী? মনে রাখবা, একদম সংক্ষিপ্ত উত্তর হচ্ছে সঙ্ঘবদ্ধ হয়ে থাকা। কী বললাম? সঙ্ঘবদ্ধ হয়ে থাকা। পরে কোশ্চেন, আফ্রিকা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মনে রাখবে, পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত হলো আফ্রিকা। পরে কোশ্চেন, আফ্রিকাকে কোথায় বাঁধলে? কৃপণ আলোর অন্তপুরে আফ্রিকাকে বাঁধল। পশ্চিম দিগন্ত শব্দের বাহ্যিক অর্থ কী? পশ্চিম দিগন্ত শব্দের বাহ্যিক অর্থ হলো পাশ্চাত্যের দেশ। যাই হোক, পরের কোশ্চেন দেখো কী বলছে। প্রদেশকাল শব্দের অর্থ কী? প্রদেশকাল কিন্তু হচ্ছে দিনের অন্তিম সময় বা দিনের শেষ সময়। তারপরে কোশ্চেন, যুগান্তের কবি কোথায় এসে দাঁড়ালেন? মানহারা মানবীর দ্বারে যুগান্তের কবি এসে দাঁড়ালেন। পরে কোশ্চেন, সভ্যতার শেষ পূর্ণবাণীটি কে ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সভ্যতার শেষ পূর্ণবাণীটি ছিল ক্ষমা করো।
পরে কোশ্চেন, কার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতা লেখেন? মনে রাখবে অমিয় চক্রবর্তী। আমি আফ্রিকা কবিতা আমার আলোচনা করা আছে, তোমরা দেখে নিও, ভিডিওতে করা আছে। যাই হোক, পরে কোশ্চেন, আফ্রিকা কবিতায় নতুন সৃষ্টি কী? নতুন সৃষ্টি হলো পৃথিবী, সে বারবার বিধ্বস্ত করে পৃথিবীকে নতুনভাবে সৃষ্টি করেছিল, সেটাই। যাই হোক, মন্ত্র জাগাচ্ছিল, মন্ত্রটি কী? মন্ত্রটি হলো অ্যাকচুয়ালি জীবন সম্পর্কে বাস্তবিক ধ্যান ধারণাই হলো মন্ত্র। পরে কোশ্চেন, আফ্রিকা কাকে হার মানাতে চেয়েছিল? আশঙ্কাকে বা শঙ্কাকে হার মানাতে চেয়েছিল। স্রষ্টা ঘন ঘন মাথা নাড়াচ্ছিলেন কেন? মনে রাখবে উত্তর হবে অধৈর্যে, অধৈর্যকর অন্তর্যায় রে। বানানে অনেক ভুল করো, শর্ট কোশ্চেনে বানান বলে কিন্তু নম্বর কাটা যায়। যাই হোক, পরে কোশ্চেন, প্রদেশকাল রুদ্ধশ্বাস কেন? কারণ ঝঞ্ঝা বাতাসে প্রদেশকাল রুদ্ধশ্বাস হয়ে গিয়েছিল। অন্য পথের ধুলি পঙ্কিল হলো কেন? মানুষের রক্তে আর অশ্রুতে মিশে কিন্তু পথের ধুলি পঙ্কুল হয়ে গেছিল। কনক শব্দের অর্থ কী? উত্তর মনে রাখবে কনক শব্দের অর্থ হলো সোনা, সোনা, দন্তে সহকার নায়কার সোনা। পরে কোশ্চেন, দশাননোত্তস্কে? দশাননাত্তস মানে দশাননের আত্মা থেকে নির্গত হয়েছে যে, সে হলো ইন্দ্রজিৎ, মনে রাখবে। পরে কোশ্চেন, অম্বুরাশি সুতা কে ছিল? অম্বুরাশি সুতা ছিল সমুদ্রকন্যা লক্ষ্মী। তারক, তারককে কে বধ করেছিল? উত্তর হলো কার্তিক, তারকাসুরকে বধ করেছিল। কাঞ্চন কুঞ্চুক বিভা কথার অর্থ কী? কথার অর্থ হলো সোনার আবরণের আলো। পরের প্রশ্ন, সিঞ্জিনী শব্দের অর্থ কী? সিঞ্জিনী শব্দের অর্থ নূপুর বা ধনুকের গুণ বা ছিলা, ধনুকের গুণ বা ধনুকের যে সুতোটা দিয়ে বাঁধা হয় এই পাশের ওপার, সেটার কথাই বলা হচ্ছে। পরের কোশ্চেন, রাবণের মধ্যম ভ্রাতার নাম কী? উত্তর হলো কম্ভুকর্ণ, কম অয়ভয়রস্য, কম মদ্যান্বয় রেপ। অভিষেক কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা সবাই জানি মেঘনাদবধ কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের কোশ্চেন, বীরবাহুর মৃত্যু সংবাদ কে দিয়েছিল? প্রভাষা রাক্ষসীর সাজে লক্ষ্মী। উত্তরটা কিন্তু মূল প্রভাষা, কিন্তু সম্পূর্ণটা লিখবে যে প্রভাষা রাক্ষসীর সাজে লক্ষ্মী দিয়েছিল। পরের কোশ্চেন, মেঘনাথের স্বরে কে বেঁচে উঠেছিল? সীতাপতি রাম বেঁচে উঠেছিল মেঘনাথের স্বরে। মেঘবাহন কে? অবশ্যই ইন্দ্রজিৎ মেঘবাহন। রাক্ষস কুলশেখরকে? রাক্ষস কুলশেখরও কিন্তু বলা হয় ইন্দ্রজিৎকে। পরে কোশ্চেন, প্রয়োল্লাস কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই কবিতাটাও আমার ডিটেলসে তোমরা দেখতে পাবে, কবিতার বিস্তারিত বর্ণনা আমার ভিডিওতে আছে। যাই হোক, প্রশ্নে আসি, প্রহ্লাস কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর কিন্তু অগ্নিবীণা। কবিতাটি কোন ছন্দে লেখা? অবশ্যই দলবৃত্ত ছন্দে লেখা, ছন্দের নাম দলবৃত্ত। নিত্য পাগলকে? নিত্য পাগল কিন্তু শিব। কে হাস্যে? মনে রাখবে ভয়ঙ্কর হাস্যে। কে ঝাপটা মেরে গগনদোলায়? উত্তর হলো সর্বনাশী ঝাপটা মেরে গগনদোলায়। ধূমকেতুকে কী নামে আখ্যা দেওয়া হয়? জ্বালামুখী নামে আখ্যা দেওয়া হয়। সপ্ত মহাসিন্ধু কোথায় দোলে? মনে রাখবে সপ্ত মহাসিন্ধু কপল তলে দোলে। অন্ধকারবদ্ধ কূপে কী আছে? অন্ধকারবদ্ধ কূপ দেবতা বাধা যজ্ঞজূপে, অর্থাৎ অন্ধকার বন্ধ কূপে দেবতা বাধা আছে। পরে কোশ্চেন, প্রলয়োল্লাস কবিতায় সারথি কাকে বলা হয়েছে? মনে রাখবে মহাকালকে সারথি বলা হয়েছে, মহাকালকে সারথি বলা হয়েছে। ঘোড়ার খুঁড়ের দাপট কোথায় লাগে? ঘোড়ার খুঁড়ের দাপট তারায় লাগে, তারায়। সমুদ্র নিরুপতি সুতার নাম কি? পদ্মা বা লক্ষ্মী। পদ্মাবতীর রূপ কাকে হার মানাতে পারে? অপ্সরা রম্ভার রূপকে কিন্তু হার মানাতে পারে। বাউ শব্দের অর্থ কি? বাউ শব্দের অর্থ কিন্তু বাতাস। সখীরা অগ্নি জেলে কি করে? ছ্যাঁকে গাও, অর্থাৎ গায়ে ছ্যাঁক দেয়। সৈয়দ আলাওল কবিতার শেষে কাকে স্মরণ করেছেন? মাগন ঠাকুরকে, মাগন ঠাকুর, ময়কার গ ন ঠয়কার কয়সুর, মাগন ঠাকুরকে। পরে কোশ্চেন, দুঃখিনী রে শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? দুঃখিনী রে শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। গান কবিতায় অস্ত্র ও গান শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? অস্ত্র শব্দটি ব্যবহার করা হয়েছে 6 বার এবং গান শব্দটি ব্যবহার করা হয়েছে কিন্তু 7 বার। পরে কোশ্চেন, হাজার হাতার হাতে পায়ে কথাটি কিসের প্রতীক? কথাটি কিন্তু মনে রাখতে হবে যে সকলের একত্রীভূত ঐকতানের প্রতীক হলো হাজার হাতে পায়ে। অস্ত্ররাখ শব্দটি কবিতায় কতবার উচ্চারিত হয়েছে? 3 বার কিন্তু উচ্চারিত হয়েছে অস্ত্ররাখ। কার মাথায় ময়ূর পালক গোজা? উত্তর মনে রাখবে ঋষি বালকের মাথায় ময়ূর পালক গোজা। আর লাস্ট কোশ্চেন, কবি হাত নাড়িয়ে কী তাড়ান? কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। তো আশা করি এই প্রশ্নগুলোর ভেতর থেকেই তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো পাবে, এটা কবিতার জন্য। এবং আমি ধীরে ধীরে কবিতা, গল্প এবং প্রবন্ধ নাটক এক এক করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর অবশ্যই ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করো। ধন্যবাদ।